ছাত্রলীগ করায় সন্তানকে ত্যায্য করার ঘোষণা দিলেন বাবা। পটুয়াখালীর কলাপাড়ায় ছেলে আলিফ মাহমুদ রুদ্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাবা। স্ট্যাটাসে বাবা রাসেল মোল্লা উল্লেখ করেছেন, অবাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাসেল মোল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক। আলিফ তার বড় ছেলে, তিনি কলাপাড়া পৌরশহরের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বরিশালের আঞ্চলিক দৈনিক আজকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। স্ট্যাটাসে এই বাবা লেখেন, প্রিয় কলাপাড়াবাসী, আসসালামু আলাইকুম। আমার ছেলে আলিফ আমার সিদ্ধান্ত উপেক্ষা করে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে তাকে আমার পরিবার থেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম। আজ থেকে আমার পরিবারের কোনো সদস্যের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি নিজেও কোনো দলের সঙ্গে জড়িত নেই, আগামীতেও জড়িত হব না। কলাপাড়া ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার আলিফ 6 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বাবা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চাচা রফিকুল ইসলাম কলাপাড়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। রাসেল মোল্লা বলেন, ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, আগে রাজনীতি করতাম, এখন পছন্দ করি না। সে ছাত্রলীগের রাজনীতি করুক সেটা আমি চাই না, এই জন্য তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করছি। শীঘ্রই কাগজে কলমে ত্যাজ্য করা হবে বলে জানান তিনি।